What's up everyone? কেমন আছো তোমরা? Welcome back to another gameplay video. আর আমি চলে এসেছি আর একটা দারুন গেম নিয়ে। 6 মাস পর খুব অন্যায় হয়েছে। ওকে ঠিক আছে গালাগাল দেওয়ার দরকার নেই। আজকে আমরা একটা দারুন গেম খেলছি, সেটার নাম হচ্ছে দ্য বেবি ইন ইয়েলো। ওকে, তো এখানে বলছে প্রেস হেয়ার টু স্টার্ট। ওকে, তো এখানে আমরা প্রেস হেয়ার টু স্টার্ট করবো এখানে। ওকে, আমি গেমের ভেতর ঢুকে পড়েছি আর এখানে এই যে দ্য বেবি ইন ইয়েলো না, হ্যালো বেবি, কার বেবি তুমি? টাকা ভাই তাকাচ্ছে আমার, এক সেকেন্ড ভাই, যেদিকে যাচ্ছি সেদিকে সেদিকে আমার দিকে তাকাচ্ছে। ও হো, তোমার এই আচ্ছা, একে আমি তুলতে পারবো? পিক আপ, ও ও না না, শব্দ করছে পাগল। ওকে, তো এখানে কি বলেছে? গেট বটল ফ্রম ফ্রিজ। ওকে, ফ্রিজ কোথায়? ও বেড়াল ওখানে, এক সেকেন্ড, কি বেড়াল দেখলাম আমি ওখানে? ফ্রি সোল, আচ্ছা, দ্য সোল ট্র্যাপড বাই দ্য বেবি ইন ইয়েলো হ্যাজ বিন সেট ফ্রি, এটার মানে? ওকে, যাই হোক, ওকে, আমাদের বটল আনতে হবে ফ্রিজ থেকে। ওকে, সো বটল ফ্রিজ কোথায়? এখানে তুই বস থাক। ওকে, তো ফ্রিজ এই তো ফ্রিজ। ওকে, এটা আমাদের বটল। ওকে, এটা আমরা পিক আপ করে নেবো আর এটা আমরা নিয়ে যাবো বেবির কাছে। বেবি এনাও, ও বাপরে, ও এক্স, এটা কি হলো? এটা কি, এক সেকেন্ড, কি বলেছে? সবুজ সবুজ, ও ভাই তুই জম্বি হবি। ওকে, খুব বাজে ভাবে হাসছে। টেক বেবি টু চেঞ্জিং টেবিল। ওকে, একে আমরা ধরে নিয়ে যাব। হাই হাই, তাড়াতাড়ি যাও। চেঞ্জিং টেবিল কোথায়? চেঞ্জিং টেবিল এখানেই থাকবে হয়তো। হাই, তো চেঞ্জিং টেবিল এখানে, আচ্ছা এখানে রাখতে হবে। এবার গেট নিউ ন্যাপি। ন্যাপি কোথায় পাবো? না, ন্যাপি রান্নাঘরে থোড়ি থাকবে, ন্যাপি ওকে এখানেই কোথাও থাকবে। ন্যাপি কোথায়? ওই তো ন্যাপি, এটা ন্যাপি, হ্যাঁ এটা ন্যাপি। ও ওয়ে ও, না এবার ভয় লাগছে, এবার ভয় লাগ। ওকে, চেঞ্জ বেবি, ঠিক আছে। ওকে, ঠিক আছে, এবার এবার আর কিছু করতে হবে? টেক দ্য বেবি টু বেড। ওকে, পিক আপ দ্য বেবি। ওকে, এবার বেড কোথায়? বেড নেই, সোফায় শুয়ে দেবো? আরে সোফায় শুয়ে দিচ্ছি ভাই, আমার একে ধরতে ভয় লাগছে। ওকে, সো এখানে একটা সিঁড়ি আছে, এখান দিয়ে উপরে উঠে। ও হো হো, ভাই এমন ভাবে তাকাচ্ছে না? ও এখানে রুমস, একটা দুটো তিনটে রুম আছে তাই তো? লক লক, এটা খোলা থাকবে একদম, এটা নিশ্চয়ই এটা খোলা থাকবে। এই তো বেড, এটা বেড বলে তো এখানে কট লেখা আছে, কট কি ভাই? এখানে শুয়ে দিলাম। ওকে, টার্ন লাইট আউট। ওকে, টার্ন লাইট আউট, ক্লোজ দ্য ডোর। ওকে, ক্লোজ দ্য ডোর, ওয়াচ টিভি অন দ্য সোফা। ওকে, ওয়াচ টিভি অন দ্য সোফা, সোফা জানি আমরা কোথায় আছে। ওখানে আমরা গিয়ে টিভি দেখ, টিভিতে কি হচ্ছে? টিভিতে সিনচান হচ্ছে। ওকে, চিল আউট অন দ্য সোফা। ওকে, খুব দারুণ ভাবে চলছে। ওকে, কি হচ্ছে এটা? আচ্ছা ঢুলছি আমি। ও হো, কাঁদছে রে ভাই, বাড়িটা দারুণ কিন্তু না? আরে যাচ্ছি। ওকে, তো এবার আমাকে উঠে, এক সেকেন্ড, দরজাটা খুলে গেল, দরজাটা নিজে থেকে খুলে গেল। ও বেবি কোথায় ভাই? হ্যালো, এক্স, আমি থাপ্পড় মেরে দেবো। এই তো এখানে, এই তো পিক আপ দ্য বেবি। এমন ভূতিয়া খেল টেল দেখাচ্ছে, পুট দ্য বেবি টু বেড এগেন। আচ্ছা এই কাজ আমার, আর কোনো কাজ নেই, পয়সা টয়সা দিবি না আমাকে কেউ? তোর মা বাবা কোথায়? এই তো এখানে, এই ফেলে দিলাম, এই করে দিলাম লাইট বন্ধ, এই করে দিলাম দরজা ক্লোজ। ওকে, ওয়াচ টিভি অন দ্য সোফা। ওকে, আমরা চিল করবো গিয়ে। আবার ঢুলছি আমি, আবার ঢুলছি, আবার কাঁদবে। ওকে, একটা চ্যাপ্টার আমাদের শেষ। ওকে, প্রেস হেয়ার টু স্টার্ট, কি হয় দেখি। ওকে, আবার চলে এসেছি। ওকে, তো আবার চলে, বেবি কোথায়? বেবি কি, এটা কিসের কি? এক সেকেন্ড, বেবি ওই তো, আরে টাকলু বাবা এখানে। ফিট বেবি, গেট বটল ফ্রম দ্য ফ্রিজ। ওকে, আমাদের ফ্রিজ আনতে হবে, সরি ফ্রিজ আনতে হবে বলছি, বটল আনতে হবে। এই যে আলে, আরে এইসব আমার, এই জন্য আমি হরর গেম খেলি না ভাই আমার। টার্ন দ্য লাইট অন, গিভ দ্য বটল টু বেবি। আরে তুই ওখানে বসেছিলি তো, এ মারপার খাবে এনে। আমি কোথায় ভাই, আমি কোথায় ফেসে গেছি? ওকে, টেক দ্য বেবি টু দ্য চেঞ্জিং টেবিল। আবার ও আবার তো হয়ে গেছে না? ওকে, এবার এখানে এই চেঞ্জিং ম্যাটটা আমি রাখলাম, এবার এইখানে আমি ন্যাপিটা নেবো। ওয়ে ও ও ও ও, উড়ে চলে, এখানে বেবি আছে, হ্যাঁ এখানে বেবি আমাদের। ওকে, আমাকে ওটা আনতে যেতে হবে। ক্যাচ ন্যাপি, ক্যাচ ন্যাপি, ন্যাপি, ও দরজা খুলে গেল। এই তো, আরে এই তো ন্যাপি, এটা কি? ট্যালিসম্যানস এন্ড দেয়ার ইউজেস ইন চাইল্ড কেয়ার। তো আমাকে বেবিকে চেঞ্জ করাতে হবে এখন। বেবি আই এম কামিং, এন আউট, চেঞ্জ হয়ে নাও। আচ্ছা, টেক দ্য বেবি টু দ্য বেড। ওকে, আবার ও ও, এটা কি হলো? এর চোখগুলো জ্বললো মনে হলো না? আরে বাপরে ভাই, এর তো একটু বেশি খতরনাক হয়ে যাচ্ছে না মামলাটা? ওকে, এখানে রেখে দিলাম। ওকে, টার্ন লাইট আউট, আবার আবার মনে হয় দরজা ক্লোজ একদম। ওকে, আবার আমাদের চিল আউট করতে হবে, আমার এবার একটু একটু ভয় লাগছে, আই এম সরি। ওকে, এখানে আমরা বসে পড়লাম। ওকে, ও এটা আমাদের আর একটা চ্যাপ্টার শেষ হলো। ওকে, এরপরের চ্যাপ্টারে যাবো আমরা। ওকে, আবার আমরা চলে এসেছি, এবার আচ্ছা প্রথমেই চিল আউটে পাবে, আবার আমাদের ওপরে যেতে হবে। তো ওপরে টোপরে যাওয়াই আমার পছন্দ হয় না, ফালতু যত সব, আবার এখানে থাকবে না। আরে আছে রে, সেটেল বেবি। ওকে, থ্যাংক ইউ, টার্ন দ্য লাইটস অন, ক্লোজ দ্য ডোর। ওকে, আবার আমাদের চিল আউট কর। ও এবারে আচ্ছা, ফাইন্ড সামথিং টু ইট, পারহ্যাপস ইটস চিজি টোস্ট। ওকে, চিজ, ও 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 ও, ফিড মি কি? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে দিচ্ছি, ফিড দ্য বেবি ইউ মনস্টার। ওকে, আরে রে 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 ভাই, তো খোঁচে টুচে গেছে। ও এক সেকেন্ড, ফ্রিজের ভেতরে, এটা দরজা কোথা থেকে এলো? ওকে, আমরা এবার কিছু একটা হবে আমি জানি। পিক আপ দ্য বটল, ও হো হো, ভেরি, এগুলো কি? আরে কোথায় চলে এসেছি? সোজা এখানে যাও, হ্যাঁ। ও ভাই, ধোঁয়ায় ধোঁয়া হয়ে গেছে। ওকে, এটা আমরা একে দেবো। আরে নে 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 ভাই, ও হো হো, আবার চেঞ্জিং টেবিলে নিয়ে যেতে হবে ভাই, এ এত হাঁক যে। ওকে, চেঞ্জিং টেবিল এখানে রেখে দিলাম,
ন্যাপি এখানে, ও ও ও ও ও, আরে রে 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 রে, 360 degrees. ওহো, এবার কি করতে হবে? গেট পেরেন্টস ট্যালিসম্যান ফ্রম আপস্টেয়ার্স. ও আচ্ছা 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 ওকে আচ্ছা 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 সেই ও আচ্ছা বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, কিন্তু আমি তোমাদের বোঝাতে পারবো না. আচ্ছা এইটা আমাদের নিয়ে যেতে হবে এখন, এটা নিয়ে গিয়ে কিছু একটা করতে হবে. এটা চাবি নাকি ট্যালিসম্যান এক্সরসিজমের কিছু এটা হয়তো নাকি? ওকে হ্যাঁ, এক্সরসিস এক্সরসিস বেবি উইথ দ্য ট্যালিসম্যান, এই তো. ওকে ওকে, আরে ভাই এখানে তো ভাই উল্টে পড়ে আছে এখানে. ওকে পেয়ে গেছি একটা, টেক বেবি টু বেড. ওকে সব কিছু ঠিক হয়ে গেছে, কিন্তু এগুলো আগুনের রেখাগুলো এখনো মুছলো না কেন? ওকে জানি না আমি কি হচ্ছে. ও ও নো ভাই, হ্যালো এক সেকেন্ড, আরে রে রে, ও না না আমি যাবো না, আমি যাবো না, আমি যেতে চাই না, আমি যেতে আমি যেতে চাই না আমি এখানে. আরে রে, ও ও ভাই হাওয়াতে উড়ে গেছে বেবি, গুড নাইট. ওকে আমার কি হলো, আমি মরে গেলাম তাহলে? ওকে গাইজ, আজকের জন্য এটুকুই. এখানে লেখা আছে এসকেপ আনলকড. আচ্ছা ওখানে, আচ্ছা এখানে একটা হোয়াইট রেবিটের কিছু একটা আছে. ওকে সেটা পরের এপিসোডে করবো গাইজ, আজকের জন্য এটুকুই. ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, কমেন্ট করে জানাও কেমন লাগলো, আর ভিডিওটাকে শেয়ার করে দাও. অ্যান্ড আই উইল সি ইউ গাইজ ইন দ্য নেক্সট ভিডিও. বাই বাই.